বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সহ দেশের ছয়টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত 73তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন সকলকে আমি স্বাগত জানাচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় বলতেন যে এই ঘুণে ধরা সমাজ ভেঙে আমাদের নতুন সমাজ গড়তে হবে। ঔপনিবেশিক চিন্তা ভাবনা বা ভাবধারা বা প্রশাসনিক কাঠামো দিয়ে কখনো দেশের মুক্তি আসবে না। স্বাধীন সার্বভৌম দেশের উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা চিন্তা ভাবনা সব কিছু তৈরি করতে হবে। পাশাপাশি একটি দেশ পরিচালিত কিভাবে হবে, মাত্র 9 মাসের মধ্যে তিনি আমাদের সংবিধান দিয়েছিলেন, যে সংবিধানে আর্থসামাজিক উন্নয়নের কথা, মৌলিক অধিকারের কথা সব কিছুই কিন্তু তিনি উল্লেখ করে গেছেন। আজকে আমাদের নবীন যারা অফিসার তারা সবসময় একথাটাই মনে রাখবে যে দেশের মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। আর তৃণমূলের মানুষ যদি ভালো থাকে দেশের অর্থনীতি অগ্রগতি অপরিহার্য হবেই, এটা কেউ থামাতে পারবে না। আর সে কথাটা চিন্তা করেই কিন্তু আমরা নানা পদক্ষেপ নেই। আজকে আমরা মনে করি আমাদের যেহেতু বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে, চতুর্থ শিল্প বিপ্লবের কথা আসছে যখন সম্পূর্ণভাবেই মানে ICT ব্যবহারের উপরেই সব নির্ভরশীল হয়ে যাবে, সে তার জন্য যেমন উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত লোকবল যেমন সৃষ্টি করতে হবে, আবার পাশাপাশি আমাদের উন্নয়নটা যেন এক জায়গায় সীমিত না হয়। আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে এবারের প্রশিক্ষণে যে নিজের গ্রামে যাওয়া, নিজের গ্রামকে দেখা, এই সুযোগটা যে সৃষ্টি হয়েছে এটা আমি মনে করি যে প্রশিক্ষণের ক্ষেত্রে একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, যার ফলে আজকে নবীন অফিসাররা নিজের আসলে নিজের গ্রামকেই যদি আমরা না চিনি বা নিজের দেশকেই না চিনি, নিজের মাটি মানুষকে না চিনি বা তাদের সুখ দুঃখের সাথেও যদি না হতে পারি তা তাদের সেবাটা দেবো কীভাবে, তো সেই কথাটা সকলকে মনে রাখতে হবে। আমি বিশেষ করে আমাদের নবীন অফিসারদেরই বলবো যে আপনারা যদি এই চিন্তা চেতনাটা নিজেদের মধ্যে ধারণ করতে পারেন যে এই দেশটা আমাদের, এই দেশের মাটি মানুষ আমাদের, তাদের কল্যাণেই আমাকে কাজ করতে হবে, আর তারা ভালো থাকলে সবাই ভালো থাকবে, তাদের জীবনমান উন্নত হলে বাংলাদেশের উন্নতি হবে এবং বাংলাদেশ তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে, লাখো শহীদের রক্তের প্রতি আমরা শ্রদ্ধা দেখাতে পারব, তাদের মহান আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা দেখাতে পারব, তাহলে এই দেশ এগিয়ে যাবে। সেই জন্য আমি এটিও বলতে চাই যে আজকের যে নবীন কর্মকর্তা তারাই তো আমাদের 41-এর মূল কারিগর হবে এবং আপনারাই হবেন আমাদের কারিগর যারা এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা চাই দেশের মানুষ উন্নত জীবন পাক, সুন্দর জীবন পাক, সেটাই আমাদের লক্ষ্য, আর সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি। কাজে আমাদের নবীন প্রশিক্ষণার্থী আমি তাদেরকে আমার দোয়া আশীর্বাদ জানাই, জনগণের সেবায় নিবেদিত, দক্ষ পেশাদারী মনোভাব সম্পন্ন, জনপ্রশাসন গড়ে তোলাটাই আমাদের একমাত্র লক্ষ্য। এই জনপ্রশাসন নামটাও কিন্তু আমি পরিবর্তন করে দিয়েছি, আগে কিন্তু অন্য একটা নাম ছিল, কারণ আমি চাচ্ছি আমার জনগণ যেন সম্পৃক্ত থাকে সব কিছুর সাথে, সেদিকে লক্ষ্য রেখে এটা করা হয়েছে। কাজে জনগণের সেবা দেওয়া এটা তো আমাদের সাংবিধানিক কর্তব্য সকলের। 73তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সুচারুরূপে সম্পন্ন করার জন্য বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সহ সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহে নিয়োজিত সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এই করোনাকালীন সময়েও যে এইভাবে প্রশিক্ষণগুলি আপনারা দিতে পেরেছেন এবং পরিচালিত করতে পেরেছেন অত্যন্ত সফলভাবে, সেজন্য আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।